আলাইকুম আমি নাইম কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আজকের দিনে সবচেয়ে দুঃসংবাদ হচ্ছে যে আজকে বাংলাদেশে করোনার এ যাবৎকালীন প্রায় তো পনেরো দুই বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে এই সময়টাতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আজকে বাংলাদেশ দেখেছে একদিনে প্রায় দুইশো আটচল্লিশ জন মারা গেছে এটা হচ্ছে যারা সরকারি রেজিস্টার্ড হসপিটালে করোনার জন্য চিকিৎসা নিচ্ছেন তাদের হিসাব কিন্তু আপনিও ভালো করে জানেন আপনার এলাকায় আমাদের এলাকায় আত্মীয় স্বজনের অনেকেই করোনা আক্রান্ত হওয়ার পরে হসপিটালে কিন্তু চিকিৎসা নিচ্ছেন না অনেকেই বাড়ির ভিতরে বসে বসে চিকিৎসা নিচ্ছেন কারণ হসপিটালে গেলে অনেকে এটাকে ভয় পান আর করোনার এই ব্যয় চিকিৎসা ব্যবস্থা কিন্তু যথেষ্ট ব্যয়বহুল বাট তারপরেও আসলে আমাদের সচেতনতা কতটুকু আছে বাংলাদেশকে দেখলে বোঝার উপায়ই নাই যে এদেশে করোনা আছে আর সরকারের লকডাউন আছে সরকারের পক্ষ থেকে প্রতিদিন আজকেও ঢাকাতে আপনার পাঁচশত পঞ্চান্ন জন যাত্রী যারা অপ্রয়োজনে ঘর থেকে বের হয়েছে তারা আপনার অ্যারেস্ট হয়েছে তাদেরকে জরিমানা করা হয়েছে গাড়ি প্রায় দুই হাজারের উপরে গাড়ি নাকি ধরেছে এগুলো ধৈর্য আসলে কতটুকু আমাদেরকে আটকানো যাচ্ছে আমরা ঘর থেকে বের হচ্ছি প্রয়োজনে অপ্রয়োজনে তো আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যে বাঙালি কতটুকু আসলে ব্লুটুথ ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে যে ভাই এই যে করোনাতে আপনি মরবেন আপনি মরলে কি সরকারের কোনো লাভ আছে না লস আছে বুঝলেন সরকার যে লকডাউন দিচ্ছে সেটা আপনার প্রয়োজনে এখন ঘর থেকে বের হওয়ার জন্য পুলিশের সামনে প্রতিদিন মিথ্যা মানে এত এত মিথ্যার এত এত অভিনব পন্থা বা পদ্ধতি বাঙালি আবিষ্কার করছে এই ভিডিওটা না দেখলে বসবেনই না আসলে কোন লেভেলে মানুষ যাইতে পারে আরে ফাইজলামিরও তো একটা লিমিটেশন আছে একজন ব্যক্তি তার সুস্থ স্ত্রীকে অসুস্থ হার্টের রুগী বানাইয়া ঈদের সময় গিয়েছিল শ্বশুরবাড়িতে বেড়াইতে সেইখান থেকে তিনি আবার তার কর্মস্থল ঢাকায় ফিরবেন তো এখন ঢাকায় ফিরার জন্য এখন তো জানেন গাড়ি ঘোড়া যেহেতু সিস্টেমিকলি অফ করা আছে তো অ্যাম্বুলেন্সটা এই মুহূর্তে সবচেয়ে বেশি মানে রুগীর সংখ্যা বাড়ছে অ্যাম্বুলেন্সের সংখ্যাও বাড়ছে বাট পুলিশ সচেতন আছে আপনাদেরকে আজকে এখন একটা ভিডিও দেখাবো যে অ্যাম্বুলেন্সে কিভাবে মিথ্যা বইলা স্ত্রীকে হার্টের রুগী বানাইয়া জামাই বাচ্চা ঢাকা যাইতে নিছে পরে ইউনি সাহেবের চেকে পড়ছে তথ্য ছিল পরে আবার ব্যাক করা তো চলুন আগে ভিডিওটা দেখে আসি তারপর বলছি বাকি কথা সত্য কথা চলে সেটা বলেন স্যারের কাছে তারপর আচ্ছা সত্য কথাটা বলেন তাহলেই হবে যে আসলে আমরা বলেন সত্য কথাটা বলেন জরিমানা কম হবে সব হবে সত্য কথাটা বলেন সত্য কথা বলেন যদি মানে কম হবে সেটা আমার সাথে সব আছে আমার কাছে ঠিক কোথায় কোথায়

নিশ্চয়ই দেখেছেন এখন দেখার পরে যে আপনি চিন্তা করেন যে আমাদের আসলে কি অবস্থা বড়ই কঠিন অবস্থা আমি বারবার বলি সরকারের জন্য দেশের জন্য আপনি মাত্র একটা কি বলা হয় যে কী আমাদের যে পরিসংখ্যান করে জনসংখ্যার আদমশুমারিতে আপনি জাস্ট একটা সংখ্যা কিন্তু আপনার পরিবারের জন্য আপনি একজন গার্ডিয়ান আপনি শুধু নিজে আক্রান্ত হচ্ছেন না বাচ্চা বাবা মা যাদের জন্য এত কিছু তাদেরকেও আক্রান্ত করছেন আর সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে কিন্তু এই ধরনের মিথ্যাবাদী বাটপারি কর্মকাণ্ড করলে সমাজের শিক্ষিত লোকেরা তখন মানে বাকিদের কী অবস্থা হবে আপনি বুঝছেন আজকে পর্যন্ত আজকে মাননীয় প্রধানমন্ত্রীর আমি একটা ব্রিফিং দেখলাম যে আমাদের করোনার টিকার জন্য পর্যাপ্ত টিকা এই মুহূর্তে বাংলাদেশে আনার জন্য চেষ্টা করা হচ্ছে অলরেডি কয়েক কোটি ডোজ আমাদের দেশে আছে আরও কয়েক কোটি ডোজ আসবে ইভেন যেহেতু এই সিচুয়েশনটা একটা লম্বা সময় ক্যারি করবে বোঝাই যাচ্ছে যে দেড় বছর উপর সময় হয়ে গেছে আপনার পৃথিবীর অনেক উন্নতশীল দেশ প্রথম ধাপে করোনার ধাক্কাটা সহ্য করা নর্মাল পরিস্থিতি হওয়ার পরে দ্বিতীয় ধাপে আবার আবার থেকে শুরু হওয়ার পরে তৃতীয় ধাপে আবার তার মানে এটা একবারে শেষ হচ্ছে না কোথাও তো সেই কারণে ভ্যাকসিনের যে সমস্যা ভারত থেকে আমাদের যে ভ্যাকসিনটা ছিল সেটাতে আপনার অনেকটা সমস্যার পরে পরবর্তী সময় এখন আমরা চীন থেকে আনছি আরও রাশিয়া থেকে আনছি বিভিন্ন দেশ থেকে আমরা এই ভ্যাকসিন আনছি কিন্তু ভবিষ্যতে প্রধানমন্ত্রী বলেছেন যে আগামী বছর থেকে সম্ভবত বাংলাদেশেই ভ্যাকসিন উৎপাদন করার চেষ্টা করা হবে যেন আমরা পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন থাকি ইভেন এখন গ্রাম পর্যায়েও ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করা হচ্ছে অনেকে আবার দিচ্ছেন অনেকে দিচ্ছেন না কিন্তু প্রত্যেকেরই উচিত ভ্যাকসিন নেওয়া এতদিন ভ্যাকসিন ছিল না এটা নিয়ে আমরা অনেক সমালোচনা করছি সবাই করছি কিন্তু এখন ভ্যাকসিন আছে আপনি ভ্যাকসিন দেন ইভেন আপনারা জানেন যে বিরোধী দলীয় প্রধান যিনি আছেন সাবেক আমাদের কী বলা হয়েছে বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু ভ্যাকসিন নিয়েছেন সো এখন আর ভ্যাকসিন নিয়ে টেনশন টেনশন করার লাভ নাই আপনার ভ্যাকসিন নেওয়া উচিত আর পুলিশ ভাইরা আপনি দেখেন আজকে আমি দেখেছি যে কয়েকজন পুলিশ সদস্য অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে আজকে একজন না দুজন মারাও গেছে কারণ কি আমার আপনাকে ঘরে ডাকতে গিয়া তাদের তো একটা প্রফেশন রাজপথে থাকতে হবে সেই কারণে তারা থাকছে আর সেইখান থেকে আমার আপনাকে বাঁচাইতে গিয়া আপনার দেখা গেছে যে তারা পর্যন্ত আক্রান্ত হচ্ছে গত পরশু আরও একটা নিউজ দেখছি যে একজন নাপিত তিনি করোনা আক্রান্ত গরিব মানুষ এখন তাদের কথা বলেও লাভ নাই বাট সে কন্টিনিউ আপনার এই যে দোকানে গিয়া অসুস্থ অবস্থায় তিনি কন্টিনিউ চুল কাটছেন মানুষকে সেবা দিচ্ছেন এখন এই সেবার ফলে হচ্ছে কি এই দোকানে যারা যাচ্ছে প্রত্যেকে করোনা ক্যারি করতেছে আর আজকের দিনে বাংলাদেশে আপনার প্রায় পনেরো হাজারের মতন করোনা রুগী শনাক্ত হয়েছে এটা হচ্ছে কারা আমি অবরে বলি যারা টেস্ট করছেন এমন না যে একসাথে সবার টেস্টের সুযোগ হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে করোনা আক্রান্ত রুগীদের মধ্যে সিক্সটি পার্সেন্ট রুগী আপনার কিন্তু টেস্ট করছে না তারা কিন্তু হসপিটাল যাচ্ছে না আর এটার একটা প্রধান অন্যতম কারণ হচ্ছে কি অসংখ্য হসপিটালে আসলে করোনা ট্রিটমেন্টের যে বিষয়গুলো সেটা প্রপার কেয়ারফুল্লি করা হচ্ছে না আর মানুষ ভাবে যে হসপিটাল গেলে অনেকে আছে চাকরি টাকরি করে গোপনে গোপনে চাকরিও করতেছে হসপিটাল যাচ্ছে না যদি জানে করোনা আক্রান্ত হয়তো চাকরি থেকে বের করে দেওয়া হবে অথবা সাময়িকভাবে ওনাকে রিলিজ করা হবে পরবর্তী সময়ে আবার চাকরিটা পায় নাকি পায় না কারণ করোনার এই সিচুয়েশনে প্রতিনিয়ত মানুষ কর্মহন হচ্ছে আপনার তো এরকম নানান জটিলতার সমস্যা আসলে আমাদের আছে কিন্তু তারপর আমি বলি যে হয়তো আগামী দুই এক মাসের ভিতরে দেখবেন বাংলাদেশে কী যে একটা হাহাকার লাগে প্রত্যেকটা হসপিটাল হাউসফুল আপনার আইসিউগুলা ফুল রুগী আপনার এত পরিমাণ যে বললাম না যে আসলে ওইখানে জায়গার হাসপাতালের ফ্লোরে সিঁড়ির রুমে তারপর মানে ব্যালকনিতে কোথাও রুগী রাখার জায়গা নেই সো এটা আপনার ডিসিশন যে আপনি আসলে কোন পথে হাঁটছেন প্রয়োজন যখন অতিরিক্ত হয় তখন ঘর থেকে বের হন কিন্তু অপ্রয়োজনে ঘোরাঘুরি বাজার হাটে দৌড়াদৌড়ি ডেটিং ফেটিং এগুলো থেকে বিরত থাকেন এখন আরামে আরামে দিনে ওই যে বাহিরে ঘুরিয়া রাস্তাঘাটে আড্ডা টাড্ডা দিয়া করোনা আক্রান্ত হবেন পরে ওই যে একদম অবস্থা খারাপ হলে সবাই কিন্তু হসপিটালে যান প্রাথমিকভাবে ঘরে চিকিৎসা নিয়ে যদি সুস্থ হয় ঘরের ভিতরে থাকার চেষ্টা করে এরপরে অবস্থা বেহাল হলেই কিন্তু তখন হসপিটালে